সাতক্ষীরা চার আসন, জেলার শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার আংশিক এলাকা নিয়ে এই আসন। বর্তমানে এখানে ভোটার সংখ্যা 4 লাখেরও বেশি। আসন্ন সংসদ নির্বাচনে এ আসনে আবারও বিজয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। তবে এবার আসনটিতে আওয়ামী লীগের পক্ষ থেকে নতুন মুখ আশা করছে স্থানীয় একাংশের নেতারা। এদিকে নির্বাচন নিয়ে দোটানায় বিএনপি, এছাড়া জামাত ও বিএনপির রিজার্ভ ভোট মোকাবেলা করতে এই অংশের নেতাকর্মীরা প্রার্থী নির্বাচনে নতুনত্ব দেখাতে চান। সাতক্ষীরা চার আসনে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি এস এম জগলুল হায়দার। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। জগলুল হায়দার টানা 2 মেয়াদে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসন থেকে আগামী নির্বাচনে পুনরায় দলের মনোনয়ন পাবেন এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, সাতক্ষীরা চার আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো কোন্দল নেই। প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু এখানে কোনো প্রতিহিংসা নেই। সব দলের অংশগ্রহণে নির্বাচন হলেও তিনি বিজয়ী হবেন। তবে দল যাকে মনোনয়ন দেবে তার জন্য তিনি কাজ করবেন। বর্তমান এমপি ছাড়াও এ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট কয়েকজন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য শেখ মাসুদা খানম মেধা মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন। তিনি পেশায় একজন ব্যাংকার। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা চার আসন শ্যামনগর এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশায় মাঠে কাজ করছেন। এছাড়া শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন এবারে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন। তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার হয়ে কাজ করবেন। 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন ছাড়া এরপরে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে বিএনপি কখনো এই আসন থেকে নির্বাচিত হতে পারেনি। তবে এবারের নির্বাচনে সাতক্ষীরা চার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন। এছাড়া সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক ও সাতক্ষীরা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। তবে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এখনও অনিশ্চিত। অপরদিকে মহাজোট থেকে দলীয় মনোনয়ন পেতে এই আসনে দীর্ঘদিন ধরে কাজ করছেন সাবেক এমপি ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এএইচএম গোলাম রেজা। এ আসনে জাতীয় পার্টির হয়ে দলীয় মনোনয়ন চাইবেন কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ আরও কয়েকজন। এই আসনে জাসদের প্রার্থী হিসেবে সাবেক অধ্যক্ষ আশেকি এলাহি দলীয়ভাবে নির্বাচন করবেন বলে জেলা জাসদের পক্ষ থেকে বলা হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাতক্ষীরা চার আসনে জামায়াতের প্রার্থী হিসেবে সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নাম ঘোষণা করেছে। গাজী নজরুল ইসলাম জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির। 1991 সালের 5ম সংসদ নির্বাচনে আসনটিতে জয়ী হন নৌকা প্রতীকের মনসুর আহমদ। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী জি এম আব্দুল গফফার। এরপর 1996 সালের 7ম সংসদ নির্বাচনে শাহাদত হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মনসুর আহমদ। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি যায় ধানেশিস প্রতীকের কাজী আলাউদ্দিনের হাতে। তার সাথে লড়াই হারেন আওয়ামী লীগের আফম ও রুহুল হক। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন এইচ এম গোলাম রেজা। তার প্রতীক ছিল লাঙ্গল। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী জি এম নজরুল ইসলাম। 2014 সালের 10ম সংসদ নির্বাচনে আসনটিতে জয়ী হন আওয়ামী লীগের এস এম জগলুল হায়দার।
সেবার বিরোধী দলগুলো তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে পুনরায় জয় পান আওয়ামী লীগের এস এম জগলুল হায়দার, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী গাজী নজরুল ইসলাম। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন, আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি, কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান। আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।